আসসালামু আলাইকুম দর্শক, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সবাইকে রমজান মোবারক। আজ আমি অনেক দরকারি একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি মাংসের কিমা তৈরি করে দেখাবো। অসংখ্য রকমের রান্নায় এবং নাস্তা আইটেম তৈরিতে মাংসের কিমা প্রয়োজন হয়, আর এই মাংসের কিমা বাজারে অনেক বেশি দামে বিক্রি হয়। অথচ ঘরে থাকা মাংস দিয়ে আপনি নিজেই সহজেই ঘরে মাংসের কিমা তৈরি করে নিতে পারেন। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে ঘরে গরু এবং মুরগির মাংসের পারফেক্ট কিমা তৈরি করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক কাজে লাগবে। আরও চমৎকার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমি আপনাদের মুরগির মাংসের কিমা করে দেখাবো, আর এই কিমাটা আমি গ্রাইন্ডারে করে দেখাবো। এর জন্য একটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, হাড় ছাড়া মাংস নিতে হবে। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এরপর কিচেন টিস্যু দিয়ে মাংসের টুকরাগুলোকে এভাবে চেপে চেপে মুছে নিতে হবে, যেন মাংসের সাথে এক্সট্রা পানি না থাকে। এতে মাংসগুলো কিমা করতেও সুবিধা হবে, আর কিমা করার পর কিমার সাথে কোনো এক্সট্রা পানি থাকবে না। এবার প্রথমে মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। এজন্য প্রথমে এভাবে লম্বা লম্বা করে মাংসগুলো কেটে নিতে হবে, তারপর এভাবে ছোট ছোট করে টুকরা করে নিতে হবে। সবগুলো মাংস এরকম ছোট ছোট করে টুকরা করে নিতে হবে, আর দেখতেই পাচ্ছেন মাংসের সাথে কিন্তু এক্সট্রা কোনো পানি নেই। ব্লেন্ডারে বড় যে জার থাকে যেটাতে জুস বা লাচ্ছি বানানো হয়, সেটাতে কিন্তু মাংসের কিমা হবে না। ব্লেন্ডারের সাথে ছোট বা মাঝারি সাইজের যে জার থাকে সেটাতে কিমা করতে হবে। আপনার ব্লেন্ডারের ক্ষমতা বা ওয়াট যত বেশি হবে তত ভালো কিমা হবে। প্রতিটা সংসারে একটা ব্লেন্ডার খুবই জরুরি এবং কাজের একটা জিনিস। যারা নতুন সংসার শুরু করতে যাচ্ছেন বা ব্লেন্ডার কিনতে চাচ্ছেন, তাদের জন্য কিছু পরামর্শ। প্রথমত, ভালো সুনাম আছে এমন কোনো কোম্পানির ব্লেন্ডার কিনবেন। আশেপাশে যারা ব্লেন্ডার ব্যবহার করে এমন 5-6 জনের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আর দ্বিতীয়ত, চেষ্টা করবেন বেশি ওয়াটের ব্লেন্ডার কিনতে। ওয়াট যত বেশি হবে পারফরম্যান্স তত ভালো হবে। সবগুলো মাংস গ্রাইন্ডারে জারে নিয়ে নিয়েছি, এবার এগুলো গ্রাইন্ড করে নিতে হবে। আমি ভিডিওর স্পিড বাড়াবো না, এখানে আমি গ্রাইন্ডারের নর্মাল স্পিডটাই আপনাদের দেখাচ্ছি। মাংসের কিমা তৈরি হয়ে গেছে। আমার ব্লেন্ডারটা 850 ওয়াটের, তাই মাত্র 10 থেকে 15 সেকেন্ডেই তৈরি হয়ে গেছে কিমা। আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন এত অল্প সময়ে কত সুন্দর কিমা তৈরি হয়ে গেছে। মাংসগুলো একদম পেস্টের মতো হয়ে গেছে, কোথাও কোনো দলা বা শক্ত অংশ নেই। দেখতেই পাচ্ছেন কত ভালো মাংসের কিমা হয়েছে। এবার আমি মুরগির মাংসের কিমা কোনো ধরনের মেশিন ছাড়াই হাতে তৈরি করে দেখাবো। এর জন্য লাগবে এ ধরনের ধারালো চাকু বা ছুরি। অবশ্যই ধারালো চাকু বা ছুরি হতে হবে, আর যেসব চাকু বা ছুরি একটু ওজনে ভারী হয়ে থাকে সেগুলো দিয়ে কিমা করতে সুবিধা হয়। দায়ের মতো দেখতে এই ছুরিটা দিয়ে কিমা সবচেয়ে বেশি ভালো হয়, আর এটা ওজনেও ভারী তাই কিমা করতে সুবিধা হয়। তবে এ ধরনের চাকু যদি ওজনে একটু ভারী হয় আর ধারালো হয়, তাহলে এই ধরনের চাকু দিয়েও ভালো কিমা তৈরি করা যাবে। হাতে মুরগির মাংসের কিমা করার জন্য এখানে আমি একটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। অবশ্যই হাড় ছাড়া মাংস নিতে হবে। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা কিচেন টিস্যুর সাহায্যে এভাবে চেপে চেপে মাংসের এক্সট্রা পানি মুছে নিতে হবে। এই মাংসগুলো আগের মতো ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। সবগুলো মাংস আগের মতোই একইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার হামানদিস্তার সাথে যে নোড়া থাকে সেই নোড়াটা দিয়ে মাংসগুলো এভাবে একটু থিতা করে নরম করে নিব। এতে মাংসগুলো কিমা করতে সুবিধা হবে। আপনারা শিল, নোড়া বা হ্যামার দিয়েও এই কাজটা করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন মাংসগুলো থিতা হয়ে অনেকটাই নরম হয়ে গেছে। এভাবে থিতা করে নিলে মাংসটা কিমা করা অনেকটাই সহজ হয়ে যাবে। থিতা করে নরম করার পর কিমা করা শুরু করতে হবে এই ধারালো আর ভারী ছুরিটা দিয়ে। এভাবে একবার এদিক থেকে কাটতে হবে, আরেকবার ঘুরিয়ে
অন্য দিক থেকে এভাবে ক্রস করে কেটে নিতে হবে। তাহলে মাংসগুলো ভালোভাবে ছোট ছোট টুকরায় কুচি কুচি হয়ে যাবে। মাংসগুলো কাটতে কাটতে যখন এভাবে চারপাশে ছড়িয়ে যাবে পাতলা হয়ে, তখন মাংসগুলো আবার এভাবে জড়ো করে নিতে হবে এক জায়গায়। আর এক জায়গায় জড়ো করে নিয়ে তারপর আবার এভাবে মাংসগুলো কাটতে থাকতে হবে। আমি কিন্তু এডিট করার সময় ভিডিওর স্পিড বাড়াইনি, এটাই নর্মাল স্পিড। এই স্পিডে আমি মাংসগুলো চপ করেছি, সুতরাং ভিডিও দেখে আপনাদের বুঝতে হবে যে কেমন স্পিডে মাংসগুলো চপ করলে তাড়াতাড়ি কিমা করা যাবে। ধীরে ধীরে চপ করলেও মাংস কিমা করা যাবে, তবে তাতে সময় একটু বেশি লাগবে। মাংসের দোকানে কষাইরা সাধারণত এই পদ্ধতিতে এবং এইভাবে স্পিডে মাংস চপ করে থাকে। এভাবে স্পিডে চপ করা কিন্তু একদমই কঠিন নয়, আমি যদি পারি তাহলে আপনারাও পারবেন। চিকেন কিমা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা স্মুথ একটা কিমা তৈরি হয়েছে। দেখুন, একদম হাতের সাথে মিশে যাচ্ছে, এতটাই নরম আর মসৃণ হয়েছে। হাতে চিকেন কিমা তৈরি করা কিন্তু খুব বেশি কঠিন কিছু নয়, কোনো ধরনের মেশিন ছাড়াই এত সুন্দর চিকেন কিমা তৈরি করা যায়। আমার মতো স্পিডে যদি আপনারা মাংস চপ করতে পারেন, তাহলে 7 থেকে 8 মিনিটের মধ্যেই এইরকম সুন্দর চিকেন কিমা তৈরি করতে পারবেন। এবার আমি আপনাদেরকে গরুর মাংসের কিমা তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি, 250 গ্রামের মতো আছে। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং কিচেন টিস্যু দিয়ে এক্সট্রা পানি মুছে নিয়েছি। প্রথমে মাংসের টুকরোগুলোকে এরকমভাবে যতটা সম্ভব পাতলা করে স্লাইস করে নিতে হবে। ছোট ছোট টুকরা করার দরকার নেই, শুধুমাত্র এরকম পাতলা করে কেটে নিলেই হবে। আর তারপর এরকম হামাম দিস্তার নোড়া অথবা শিলপাটার শিল অথবা এরকম ভারী কিছু দিয়ে মাংসগুলো থিতা করে নরম করে নিতে হবে, এতে মাংসগুলো কিমা করতে সুবিধা হবে। এবার চিকেন কিমা যেভাবে করেছিলাম সেই একই পদ্ধতিতে গরুর মাংসগুলো এভাবে চপ করতে হবে। এই মাংসগুলো চিকেন কিমার মতো একইভাবে উল্টে পাল্টে চপ করতে হবে, যতক্ষণ না মাংসগুলো আপনার পছন্দ মতো কিমা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাংসগুলো এভাবে চপ করতে হবে। একটা কথা মনে রাখবেন, মাংসের কিমা করা মানে কিন্তু মাংসকে পেস্ট বানিয়ে ফেলা না। মাংসের কিমা করা বলতে বোঝায় মাংসকে অনেক ছোট ছোট টুকরা করে ফেলা। মাংসের টুকরাটা কত বড় বা ছোট হবে সেটা নির্ভর করবে আপনি মাংসের কিমাটা কোন রান্নায় ব্যবহার করবেন তার উপরে। তাই আপনার সুবিধা অনুযায়ী আপনার পছন্দ মতো মাংসের কিমা করে নিতে পারেন। মুরগির মাংসের তুলনায় গরুর মাংস একটু শক্ত হয়ে থাকে, তাই চিকেন কিমার তুলনায় বিফ কিমা তৈরি করতে একটু সময় বেশি লাগতে পারে, তবে ধৈর্য ধরে কাজ করলে খুব বেশি কঠিন হবে না কাজটা। আপনাদের বাসায় ফুড প্রসেসর বা চপার থাকলে সেটা দিয়েও আপনারা বিফ অথবা চিকেন কিমা করে নিতে পারবেন, তবে যাদের বাসায় ফুড প্রসেসর, চপার, ব্লেন্ডার, গ্রাইন্ডার অথবা কিমা করার মেশিন কিছুই নেই, তাদের জন্যই আমি এই সহজ পদ্ধতিটা করে দেখাচ্ছি, যেন তারা সহজে বাসায় এভাবে হাতে যে কোনো মাংসের কিমা করে নিতে পারে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা গরু, খাসি বা মুরগি যে কোনো মাংসের কিমা সহজেই বাসায় তৈরি করতে পারবেন। গরুর মাংসের কিমা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর বিফ কিমা হয়েছে। গরুর মাংসের কিমাটাও সুন্দরভাবে কিমা হয়েছে। এভাবে জিপলক ব্যাগে ভরে অথবা পরিষ্কার পলি ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 6 মাস পর্যন্ত। আমি আপনাদের দেখালাম কিভাবে সহজে হাতেই গরুর মাংসের পারফেক্ট কিমা তৈরি করা যায়। গ্রাইন্ডারে গরুর মাংস কিমা করার পদ্ধতি আমি আর দেখাচ্ছি না। মুরগির মাংস গ্রাইন্ডারে যেভাবে কিমা করেছি ঠিক একইভাবে গরুর মাংসও কিমা করা যাবে, শুধু সময় একটু বেশি লাগবে। শুধু ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। কোনো ধরনের মেশিন ছাড়া গরুর মাংস কিমা করা সবচেয়ে বেশি কঠিন, আর সেটাই আমি আপনাদের করে দেখালাম। এভাবে হাতে গরু এবং মুরগির মাংস কিমা করে নিতে পারেন অথবা গ্রাইন্ডারে করে নিতে পারেন। আজকের এপিসোডটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।